অয়েল ক্যাম্পেন্স। তো আবারও ফিরে আসলাম স্টেপ টু নিয়ে। স্টেপ টুর মেইন বিষয় ছিল যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কিভাবে আজকে এয়ারড্রপে জয়েন করব। স্টেপ ওয়ানে আমরা দেখিয়েছি যে কিভাবে অ্যাকাউন্ট মানে কি কি অ্যাকাউন্ট লাগে এবং কোন অ্যাপগুলো প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলেছি এবং অ্যাপের পরিচিতি দিয়েছি এবং অ্যাপের ইউজার নেম এবং প্রোফাইল লিঙ্ক কালেক্ট করে নিয়েছি যেহেতু যেগুলো আমাদের কাজে লাগবে এয়ারড্রপে জয়েন করতে। তো এতক্ষণ শুধু গল্পই করেছি, এখন হবে আমাদের মেইন অ্যাকশনে। এখন স্টেপ টু আমরা দেখবো যে এয়ারড্রপে কী করে জয়েন করতে হয়, ঠিক আছে? তো এখন যার জন্য আমি শুরু করবো টেলিগ্রাম থেকে, যেহেতু টেলিগ্রাম এখানে আমাদের সবচেয়ে মেইন, মানে যা কিছুই করবো, জয়েন করবো নাকি যা কিছু করবো সব কিছু আমাদের টেলিগ্রাম দিয়ে করতে হবে। তো শুরুতে আমি টেলিগ্রামটি ওপেন করতেছি। ওপেন করার পরে যেহেতু টেলিগ্রাম খোলাটা এখান থেকে আপনারা দেখতে পারবেন, এই জন্য আপনাদের সুবিধার্থে আমি টেলিগ্রাম খোলাটাও এখানে দেখাবো। তো এখানে এসে আপনাদের টেলিগ্রামে কিন্তু একটা ফোন নাম্বার দিতে হবে, সেটা বাংলাদেশের হোক আর আপনি যে দেশেরই হয়ে থাকেন না কেন, এখানে আপনাকে টেলিগ্রামে একটা ফোন নাম্বার দিতে হবে। ওকে, তো আমি ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার একটা ইউএসএ নাম্বার ছিল, একটু অপেক্ষা করবেন। তো এটি আমার একটি ইউএসএ নাম্বার দিয়ে খোলা, তাই আমি এখানে আপনারা বাংলাদেশের নাম্বার দিয়ে কানেক্ট করে নেবেন কারণ সবাই বাংলাদেশি। তো কোনো কারণে আমি এই নাম্বারটি পেয়েছি বিভিন্ন অ্যাপের মাধ্যমে, তো এইটা দিয়ে আমি লগ ইন করবো, ঠিক আছে? 9856615113। তো যে কোনো দেশের এভাবে নাম্বার দিয়ে দিবেন যদি আপনার কাছে সেই ফোন নাম্বারটি থেকে থাকে বা ফোনটি থেকে থাকে, ঠিক আছে? তো এইভাবে দেওয়ার পর আমার হচ্ছে ফোন নাম্বারে একটা মেসেজ আসবে, অথবা টেলিগ্রামে আগে যেটাতে আমি লগ ইন করা আছে সেটাতে মেসেজ চলে যাবে, অথবা আপনাদের ফোন নাম্বারে মেসেজ চলে যাবে নাম্বারটি দেওয়ার পর। তারপর আপনারা যে ওটিপিটি চলে আসবে ওটিপিটি বসিয়ে দিবেন, ওটিপি বসিয়ে দিলে এরকম আপনাদের হয়ে যাবে। এখন আপনারা চাইলে এখানে একটা টু স্টেপ ভেরিফিকেশন কোড বসিয়ে দিতে পারেন আপনাদের যদি থাকে। সো ফ্রেন্ডস, তো আমি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, জাস্ট লগ ইন করলাম। আপনারা আপনাদের নাম্বার দেওয়ার পরে আপনাদের নাম দিতে বলবে, তারপর ইউজার নেম দিতে বলবে, ঠিক আছে? তো আমার টেলিগ্রামে ইউজার নেম এখানেই আছে। সো ফ্রেন্ডস, টেলিগ্রামে জয়েন, টেলিগ্রাম চ্যানেল আমার যে চ্যানেলটি আছে ইয়ারটুপে জয়েন করার জন্য, টেলিগ্রাম খোলার পর আপনার যে কাজটি করতে হবে, আপনারা শুরুতে ইউটিউবে আপনাদের আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেখতে পাবেন, শুরুতেই লেখা থাকবে আজকের অফার বা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। তো আপনারা টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটিতে এইভাবে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এভাবে একটা ক্লিক করার পর এটি ডিরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেল আপনাদের নিয়ে যাবে। আপনারা সিম্পলি এখানে ক্লিক দিয়ে নিচে ক্লিক দিয়ে জয়েন করে নেবেন, ঠিক আছে? জয়েনের এখানে জয়েন দিয়ে নেবেন। জয়েন দেওয়া হয়ে গেলে আপনারা ব্যাক চলে আসবেন, ঠিক আছে? ব্যাক চলে আসার পর টেলিগ্রাম চ্যানেলটিতে এভাবে চেপে ধরবেন, টেলিগ্রাম এটি চ্যানেল, এটিতে এভাবে চেপে ধরে থাকবেন, মানে হোল্ড করবেন। তারপর থ্রি লাইন মেনু যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর অথবা ওখানে ক্লিক না করে যে কাজটি করবেন, সরাসরি পিন আইকন দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি, পিন আইকন দেখতে পাচ্ছেন, এই পিন করে দেবেন। তাহলে কি হয়ে যাবে, আপনাদের যতই কমিউনিটি বেড়ে যাক, এখানে যত মেসেজ আসুক, এটা সবার উপরে থাকবে, তাহলে আপনাদের এটা হারিয়ে যাবে না আর আপনাদের জয়েন করতে সুবিধা হবে, ঠিক আছে? তো এখন সরাসরি কাজে চলে যাব। তো যেহেতু একদিনে ধরেন যে 10-15টা এয়ারড্রপ আসে, তো আমরা আসলে কোনটাতে কীভাবে জয়েন করব এগুলোর উপরে মূলত ভিডিওটি, ঠিক আছে? তো এখানে আমি একদম শেষ থেকে জয়েন করা শুরু করছি, এটা হচ্ছে আজকে 15 আগস্ট দেখাচ্ছে। তো 15 আগস্ট যেহেতু আসছে, এটা যেহেতু আমাদের নতুন মানে একটা এয়ারড্রপের জন্য নতুন একটি আমি টেলিগ্রাম খুলেছি, তাই আজকে আমি এখান থেকে শুরু করব, এখান থেকে উপর পর্যন্ত চলে যাব, ঠিক আছে? আর আপনারা যেটা করবেন, আপনাদের এয়ারড্রপ যখন আসবে আপনারা উপর থেকে নিচে চলে আসবেন এইভাবে, আর অথবা যারা নতুন তারাও এইভাবে আমার মতো উপর থেকে যে যতদূর পর্যন্ত জয়েন করতে পারি করবেন, ঠিক আছে? তো প্রথম একটি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এয়ারড্রপ, ঠিক আছে? এয়ারড্রপ বলতে এটা বলা যায় একটা অ্যাডভার্টাইজমেন্ট। তো আমি এই সরাসরি লিঙ্কে ক্লিক করব, লেখা আছে এয়ারড্রপ, তো আমি এই লিঙ্কে ক্লিক করব। এটাকে বলা হচ্ছে গুগল ফর্ম এয়ারড্রপ, ঠিক আছে? এগুলো মনে রাখবেন কথাগুলো, গুগল ফর্ম এয়ারড্রপ। তো এটাতে আমি জয়েন করে নেব, প্রথমে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম যদি আপনাদের শাওমি ফোন বা যে কোনো ফোন হয়ে থাকে, আপনারা এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। করার পর আপনাকে ওপেন ইন এ ব্রাউজার লেখা থাকবে, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? কারণ আপনারা যে ব্রাউজারটা ইউজ করে এই এয়ারড্রপ করবেন সেই ব্রাউজারটাতে ক্লিক করবেন। আমি ব্রেভ ব্রাউজার দিয়ে এয়ারড্রপ করব, যার কারণে ব্রেভ ব্রাউজারে ক্লিক করলাম। তো এইরকম চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমাদের সামনে, আমাদের সামনে কী যাচ্ছে, আমাদের ইমেইল চাওয়া হচ্ছে, টুইটার হ্যান্ডেল মানে টুইটার ইউজার নেম, আর সোলেট
ওয়ালেট, ঠিক আছে? সোলেট ওয়ালেট কেমনে ক্রিয়েট করতে হয় এটিও জানিয়ে দিব, আমি সোলেট অ্যাড্রেসটা দিয়ে দেখাবো। আপনার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব, ভিডিও লিঙ্ক, যে কীভাবে সোলেট ওয়ালেট ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করে সেটি লিঙ্কটি এখানে দিয়ে দেবেন। তার আগে আমি আপনাদের করে দেখাচ্ছি এয়ারড্রপ। মূলত টাস্ক আমাদের এগুলো, এই কাজগুলো আমাদের করতে হবে। তো প্রথমে যেটা বলতে বলা হচ্ছে, আপনারা আমার হাতের দিকে ফলো করবেন। প্রথমে বলা হচ্ছে যে এটাতে ফলো করতে, ঠিক আছে, এই টুইটারটাতে ফলো করতে। দেখুন দুই না লেখা আছে দুই, এয়ারড্রপে জয়েন করে খুব দেরি হবে, কারণ আপনাদের দেখাতে দেখাতে আমার অনেক দেরি হয়ে যাবে। তো দেখা যাচ্ছে ফলো দুই, ঠিক আছে, নাম্বার টু, এখানে জাস্ট ফলো করতে বলা হচ্ছে। আমি কী করবো, এভাবে টুইটারে চলে গেলাম, তাদের তাদের টুইটারে গিয়ে জাস্ট একটা ফলো এ ক্লিক দিলাম। দেখুন আগে থেকে ফলো করা আছে, সরি সরি যে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো প্রবলেমটি হচ্ছে, সো ফ্রেন্ডস, প্রবলেমটি হয়েছিল যে আমার প্রবলেমটি হয়েছিল যে আমার একটা ডিফল্ট টেলি মানে টুইটার অ্যাকাউন্ট ইনস্টল করা ছিল, টুইটার আর কি অ্যাপ। তো আপনার টুইট অ্যাপ টুইটার অ্যাপ ইনস্টল করবেন না, জাস্ট এইভাবে ব্রাউজার থেকে করবেন। তো এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর সরাসরি আমাকে টুইটার নিয়ে যাবে। দেখুন এখানে ফলো করতে বলা হচ্ছে, আমি জাস্ট এই ফলোতে ক্লিক দিব। আপনি দেখতে পাচ্ছেন ফলোতে ক্লিক করে ব্যাক চলে আসব। একটা স্টেপ শেষ, এখন নাম্বার থ্রি দেখতে পাচ্ছেন কি করতে হবে, রিটুইট করতে বলা হচ্ছে, রিটুইট পিন পোস্ট। তো রিটুইট যেহেতু করতে বলা হচ্ছে, তো এখানে একটা ট্যাগ করতে বলা হচ্ছে, ঠিক আছে, জাস্ট সরি জাস্ট রিটুইট করতে বলা হচ্ছে। তো আমি এই এই লিঙ্কটিতে আবারও ক্লিক দিব, দুই নম্বর লিঙ্কটিতে, দুই নম্বর লিঙ্কটিতে ক্লিক দেওয়ার পরে এভাবে চলে আসবে। আমি যেহেতু ফলো করলাম, এখন বলা হচ্ছে যে রিটুইট করতে হবে পিন পোস্ট, ঠিক আছে, রিটুইট পিন পোস্ট। এখানে দেখতে পাচ্ছেন পিন টুইটস, আপনারা দেখতে পাবেন প্রতিটা টুইটারের নিচে এরকম পিন টুইটস লেখা আছে। পিন টুইট মানে এখানে আমাদের কাজ করতে হবে, আমাদের রিটুইট করতে হবে। রিটুইট কেমনে করে সেটি দেখাচ্ছি। তো আপনি যে কাজটি করবেন, দেখবেন এই যে একটা লাভ রিয়েক্ট, এটাকে বলা লাইক, আপনারা এখানে কী করে লাইক করবেন ক্লিক দিয়ে, এরকম হয়ে যাবে। তারপরে রিটুইট বাটন বলা হয় এইটাকে, ঠিক আছে, আপনারা এটাতে একটা ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে কোড টুইট নামে একটা অপশন আছে, জাস্ট কোড টুইট এখানে ক্লিক করবেন। করার পর এখানে লিখবেন নাইস প্রজেক্ট, যেভাবে ফেসবুকে আমরা পোস্ট করি, আপনারা লিখবেন নাইস প্রজেক্ট, জাস্ট নাইস প্রজেক্ট লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন ফেসবুকে যে এরকম পোস্ট আইকন আছে, মানে লেখা থাকে পোস্ট, ক্লিক করলে পোস্ট হয়ে যায়। তো আমরা কী করবো, এটাতে রিটুইট নামে, টুইট নামে যে বাটনটি আছে এটাতে ক্লিক করবো, টুইট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন যে ভিউ নামে একটা জিনিস লাফালাফি করতেছে, দেখতে পাচ্ছেন ভিউ। তো আপনারা এখন যে কাজটি করবেন, ব্যাক চলে আসবেন, ব্যাক চলে এসে এখন দেখতে পাচ্ছেন ডিসকর্ডে জয়েন করতে বলা হচ্ছে, একদম দেখতে পাচ্ছেন ডিসকর্ডের একটা লিঙ্ক। তো আপনারা যেহেতু ডিসকর্ড অ্যাপ ইউজ করবেন, আর আমি ডিসকর্ড অ্যাপ ইউজ করতেছি না, কারণ এখানে আমার ব্রাউজারেই ডিসকর্ড আর কি করা আছে। তো আমি এটাতে ক্লিক করলাম, করার পর আমি ঠিক ব্রাউজারটাই সিলেক্ট করবো, আপনারা ডিসকর্ড সিলেক্ট করবেন, ওকে। তো এটা আমার ডেস্কটপ মোড করতে হবে, আপনাদের এত প্রবলেম হবে না, জাস্ট এইরকম ইনভাইট চলে আসবে, ডিসকর্ড অ্যাপে ক্লিক করবেন, হয়ে যাবে। তো এইরকম চলে আসবে আপনাদের সামনে, অ্যাপেও এরকম চলে আসবে, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। তো এটাতে আমার ভেরিফাই দেখতে পাচ্ছেন একটা লেখা, তো এই ভেরিফাই লেখা দেখতে পাচ্ছেন, আমি এটাতে ক্লিক করলাম। করার পর সেমভাবে যেটা বলা হচ্ছে ভেরিফাই করতে, এখন লিখতে হবে একটা হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ দিয়ে নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই লেখা ছোট্ট করে, এটাতে ক্লিক দিবেন, দিয়ে জাস্ট এই বাটনটাতে ক্লিক দিবেন, সরি, এটা আমার অটোমেটিক ভেরিফাই হয়ে গেল, মানে আমি জয়েন হয়ে গেলাম, ঠিক আছে। তো ব্যাক চলে আসলাম, আগের পেজে ব্যাক চলে আসলাম। এখন যে কাজটি আমাকে করতে হবে, এখানে আমার ইমেইলটি বসিয়ে দিতে হবে, আপনারা আপনাদের ইমেইলটি বসিয়ে দিবেন, ঠিক আছে। আপনাদের যে কোনো একটি ইমেইল নেবেন, যেটা দিয়ে এগুলো অ্যাকাউন্ট খুলবেন, সেই ইমেইলটি একটা ইমেইল ইউজ করবেন। টুইটার হ্যান্ডেল মানে কি বুঝতে পারছেন? টুইটার হ্যান্ডেল মানে টুইটার ইউজার নেম, আমি এনে দিচ্ছি আপনাদের টুইটার ইউজার নেম, ওকে, কই থেকে আনতেছি দেখাচ্ছি, জাস্ট এইটাতে ক্লিক করবেন। করে দেখবেন যে টুইটারের যে আপনাদের ইউজার নেম আছে, দেখতে পাচ্ছেন এই যে, এটা আমার ইউজার নেম, জাস্ট কপি করবেন। টুইটার ইউজার নেমটাকে হ্যান্ডেল বলা হয়, আমি আপনাদের একটি নতুন জিনিস শিখিয়ে দিলাম। তো জাস্ট এখানে ক্লিক করলাম, ওকে,
এখানে ক্লিক করার পর এখন বলা হচ্ছে যে সোল অ্যাড্রেস দিতে বলা হচ্ছে, ঠিক আছে? তো আমি সোল অ্যাড্রেস আনতেছি। তো সোল সোল অ্যাড্রেস আনার জন্য যে কাজটি করতে হবে, আমি যে ট্যাবে চলে গেলাম, গিয়ে এইদের ওপেন করে এখানে লিখবো যে solar.io, ঠিক আছে? solar.io লিখলে এখানে এরকম পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাড্রেস চলে আসবে। সোল অ্যাড্রেস আপনার ডিসক্রিপশন বক্সে যে সোল অ্যাড্রেস ক্রিয়েট করার যে লিঙ্কটি দেখতে পাবেন, ওই ভিডিও থেকে লিঙ্কটি ক্রিয়েট করবেন। এই যে সোল অ্যাড্রেস থেকে দেখুন, আপনারা হয়তো বুঝতে পারেননি, এই যে রিসিভ লেখা আছে, রিসিভে ক্লিক দিয়ে এই যে কপি করলাম, কপি করে আমি এখানে সোল অ্যাড্রেসটি আমার বসিয়ে দিলাম, দিয়ে আমি জমা দিন লেখা আছে এটাতে ক্লিক দিলাম। আপনার লেখা দেখবে যে সাবমিট, এয়ারড্রপটির কাজ হয়ে গেল। দেখা যাচ্ছে যে একটা এয়ারড্রপে কাজ করতে প্রায় 5-6 মিনিট এখানে লেগে গেল, কিন্তু আসলে এই এয়ারড্রপটি কাজ করতে 1 মিনিটও টাইম লাগবে না, কারণ আমি আপনাদের শিখাচ্ছি, যার কারণে আমার কাজ করতে লেট হয়ে যাচ্ছে। ওকে, আস্তে আস্তে করতেছি। তো একটা কাজ এটা কিন্তু আমাদের সম্পন্ন হয়ে গেল, ঠিক আছে? তারপর আমরা এই কাজটি করব, দেখতে পাচ্ছেন এটি করব, এটি কিন্তু গুগল ফর্ম এয়ারড্রপ, ঠিক আছে? দেখা লেখা আছে যে সাবমিট ফর্ম, গুগল ফর্ম টাইপ এয়ারড্রপ, মনে রাখবেন এগুলোকে বলে, যেগুলো এরকম একদম ফর্মে নিয়ে যায় এগুলোকে বলা হয় গুগল ফর্ম। তো আমি সাবমিট ফর্ম এটাতে ক্লিক করলাম, ওপেন করে আবারও একই কাজ করব। থ্রি ডট থেকে আমি যে ব্রাউজারটি চয়েস করতেছি সেই ব্রাউজারে যাব, আপনারা আপনাদের মতো ব্রাউজার চয়েস করে ইউজ করবেন। এখন 1 নম্বর স্টেপে কি বলা আছে একটু ভালোভাবে পড়ে দেখবেন, আপনাদের বারবার বলবো আপনারা পড়ে দেখবেন কি বলা আছে। টাস্ক নাম্বার যেটা এলিজেবল টু বি এলিজেবল ফলো দিস স্টেপ, তো এখানে লেখা আছে ফলো টুইটার রিটুইট পিন পোস্ট, আমি পিন পোস্ট দেখালাম, এরপর বলছে রিটুইট টুইট অ্যান্ড ট্যাগ টু ফ্রেন্ডস, আপনারা রিটুইট করবেন সাথে 2টা ফ্রেন্ডকে ট্যাগ করবেন। তাহলে কিভাবে করবেন আমি আপনাদের শিখাচ্ছি। ওকে, এটাতে ক্লিক দিবেন, টুইটার ফলোতে ক্লিক দেওয়া হবে, প্রথমে ফলো করতে বলা হয়েছে, তারপর দেখতে পাচ্ছেন যে পিন পোস্ট, পিন পোস্ট তারা বলে, এখানে পিন টুইট লেখা আছে, ওইটা একই কথা। তো এটাকে বলা হয় পিন টুইট। তো আপনারা জাস্ট এখানে ক্লিক দিয়ে লাইক দিয়ে একটু লাল করে দিবেন, তারপরে এতে রিটুইট বাটন দেখতে পাচ্ছেন, এটাতে গিয়ে কোড টুইট লেখা আছে এটাতে যাবেন, গিয়ে এখানে নাইস প্রজেক্ট লিখবেন আগের মতো। আমি একই জিনিস বারবারই ফলো করতেছি, নিচে এসে @ দিবেন, @ দিয়ে আপনাদের নিজের ইচ্ছা মতো এইভাবে এইভাবে লিখবেন, ঠিক আছে? লেখার পর দেখতে পাবেন একটা জিনিস, আমি আপনাদের বলি যেন টিক চিহ্ন না থাকে আর কাছে যেন লক আইকন না থাকে, ঠিক আছে? এরকম ফাঁকা যেটা আছে এটা আপনারা সিলেক্ট করতে পারেন, যেটা ফাঁকা আছে আপনারা @ দিয়ে দিবেন, @ দিয়ে ইচ্ছা মতো এইভাবে চেপে দিবেন। তো আমি আবার বলতেছি এই যে লক আইকন দেখতে পাচ্ছেন, এটা কখনো সিলেক্ট করবেন না, এটা সিলেক্ট করে যদি ট্যাগ করেন আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে। আরেকটা হলো মানে ধরেন যে এখানে টিক চিহ্ন আছে, এগুলোকে বলা হয় ভেরিফাইড, ঠিক আছে? তো আমি এগুলো যেহেতু করতেছি না, আমার কিছু মুখস্থ আছে সেগুলো আমি দিচ্ছি, ওকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার মুখস্থ যে কয়টা আছে এগুলো দিয়ে দিচ্ছি, মানে আমার মনে আছে যেগুলো, 2টা ফ্রেন্ডকে এভাবে ট্যাগ করে দিলাম @ দিয়ে, ঠিক আছে? তারপর আবার টুইট আইকনে ক্লিক করব, টুইট আইকনে ক্লিক করার পর এভাবে চলে যাবে, এটা টুইট হয়ে যাবে। তখন একটা কাজ করতে হবে আমাদের, অবশ্যই ব্যাকে চলে আসতে হবে, দেখতে পাচ্ছেন ব্যাক, তারপর অবশ্যই আমাদের আবার প্রোফাইলে ক্লিক করতে হবে, আবারও দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করা হয়ে গেলে আপনাদের বলবো আপনার টুইট রিপ্লেস এটাতে আসবেন, টুইটে থাকবেন না, এখানে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে দেখতে দেখতে পাবেন একটা জিনিস, যে আমি কিছুক্ষণ আগে যে টুইটটা করলাম নাইস প্রজেক্ট লিখে, এটা চলে আসছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, জাস্ট এখানে এসে এটা লিঙ্কটি কপি করতে হবে, আবার বলতেছি ঠিক এই শেয়ার বাটনে এসে লিঙ্ক কপি করতে হবে, কোথায় থেকে শেয়ার বাটনে দেওয়ার পর কপি লিঙ্ক টু টুইট, এটা আমরা হচ্ছে যে রিটুইট করলাম 2টা ফ্রেন্ডকে ট্যাগ করে সেটার লিঙ্কটি আমরা কপি করলাম, জাস্ট ব্যাক চলে আসলাম, ব্যাক চলে আসলাম, ঠিক আছে? এখন বলা হচ্ছে যে রিটুইট লিঙ্ক, দেখতে পাচ্ছেন রিটুইট লিঙ্ক, এই যে রিটুইট লিঙ্ক এখানে পেস্ট করে দিতে হবে যেটি আমি কপি করে নিয়ে আসলাম। এরপর বলা হচ্ছে দেখুন এগুলো হচ্ছে সব, এগুলা টেলিগ্রাম একটা, এটা টেলিগ্রাম একটা, মানে আমাদের জয়েন করতে হবে ইনস্টাগ্রামে জয়েন করতে হবে। তো আমি টেলিগ্রাম একটাতে ক্লিক দিলাম, দেওয়ার আমার টেলিগ্রামে চলে আসলাম, জয়েন করলাম, জয়েনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে হিউম্যান প্রুফ লেখা আসতেছে, দ্রুত করতে হবে ক্লিক, দেখতে পাচ্ছেন ক্লিক হিউম্যান প্রুফ, এখানে ক্লিক করবেন, তারপর স্টার্টে ক্লিক করবেন,
করবো। এখানে আপনাকে একটা ম্যাথ সলভ করতে বলা হবে, 7 থেকে 6 মাইনাস করলে কত হয়, এটা 1 হবে, আপনার ম্যাথটা সলভ করবেন, এই দেবে কনগ্রাচুলেশন, ইউ ক্যান রিটার্ন টু চ্যাট, আপনার ব্যাক চলে আসবেন। দেখতে পাচ্ছেন ইউ আর জয়েন্ট, গ্রুপে জয়েন হয়ে গেছি। তো আমাদের আবার যে কাজটি করতে হবে, সেকেন্ড যেটা দেখতে পাচ্ছেন, আবারও টেলিগ্রাম, তাদের একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট চ্যানেল, এটাতে ক্লিক করবেন, আবারও টেলিগ্রামে ক্লিক করবেন। আমার এখানে 3টা টেলিগ্রাম দেখাচ্ছে, কারণ আমার টেলিগ্রামে 3টা। আবার জয়েনে ক্লিক করবেন, এটাতে হয়তো বা এরকম হিউম্যান প্রুফ চাইবে না, তো না চাইলে দরকার নাই, ব্যাক চলে আসবেন। আসার পর এখন আবার বলা হচ্ছে ইনস্টাগ্রামে জয়েন করতে, ঠিক আছে, তাদের ইনস্টাগ্রাম, তো এখানে ক্লিক দিলাম। ইনস্টাগ্রামে চলে আসলো, ডিরেক্ট ফলো দিলাম, ফলো। আপনারা কি বুঝতে পারতেছেন যে আসলে এতগুলো সোশ্যাল মিডিয়া আমরা কেন সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়া আমরা কেন হচ্ছে আইডি খুললাম আর কি? এগুলো আমাদের আলাদাভাবে ঢুকে কাজ করতে হয় না, এগুলোতে ক্লিক দিলে ডিরেক্ট চলে যায় সোশ্যাল মিডিয়াতে। তো এখানে পূর্বের মতো আবারও যাচ্ছে ইমেইল, তো আমি ইমেইলটি দিয়ে দিচ্ছি। আপনারা একটা চাইলে কাজ করতে পারেন, আপনারা হচ্ছে এই রিডমিক কিবোর্ড ইউজ করবেন। এই রিডমিক কিবোর্ড ইউজ করলে একবার যদি আপনারা যে কোনো জিনিস কপি করে রাখেন, তাহলে সেগুলো এরকম ক্লিপবোর্ডে এরকম করে শো করে, ঠিক আছে? তো ক্লিপবোর্ডে শো করলে আপনার এখান থেকে ক্লিক দিয়ে দিলেই হয়ে যাবে। দেখাচ্ছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ইমেইলটি আমি কপি করবো, আপনাদের দেখিয়ে দিচ্ছি, পুরো ইমেইলটি কপি করবো। কপি করার পরে ধরেন যে পরবর্তী এয়ারড্রপে আমার মেইল চাইলো, তখন আমি যদি ক্লিপবোর্ডে চলে যাই, দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ডে আমার কিন্তু মেইলটা দেখা যাচ্ছে, মানে আমি ওখানে ক্লিক করলেই পরবর্তী তার লিখতে হচ্ছে না, ডিরেক্ট হয়ে যাবে। তো এখানে টুইটার হ্যান্ডেল চাচ্ছে, টুইটার হ্যান্ডেল কি আপনাদের আবারও চিনাইতে হবে? তো আমি দেখাচ্ছি টুইটার হ্যান্ডেল কোনটা। ওকে, দেখতে পাচ্ছেন টুইটার ইউজার নেমটাকে আমরা টুইটার হ্যান্ডেল বলবো। এই যে জাস্ট কপি করবেন, একবার কপি করলে আপনাদের ক্লিপবোর্ডে থেকে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে ক্লিপবোর্ড, এখানে ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম, টুইটার ইউজার নেম, এটাতে ক্লিক করলে ও ডাবল ক্লিক লেগে গেছে, টুইটার ইউজার নেম দিয়ে দিলাম। এখন তারা চাচ্ছে টেলিগ্রাম ইউজার নেম, ঠিক আছে, টেলিগ্রাম হ্যান্ডেল লিখতেছে, দেখতে পাচ্ছেন টেলিগ্রাম ইউজার নেম। আমার টেলিগ্রাম টুইটার ইউজার নেম সব একই, ঠিক আছে, তুমি কপি করলাম না, আমার যেহেতু মনে আছে টেলিগ্রাম ইউজার নেম, তো আমার টেলিগ্রাম ইউজার নেম টুইটার ইউজার নেম সব একই দিয়ে দিলাম। তো নিচে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল, তো আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেলও কিন্তু একই, ঠিক আছে, মানে ইউজার নেম, দেখুন এই যে ইনস্টাগ্রামের ইউজার নেম, এটা আমার কিন্তু একই, মানে আমি সবগুলো ইউনিকভাবে তৈরি করেছি যেন সবগুলো আমাদের একটাই হয়ে যায় আমার, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা কোশ্চিন দেওয়া আছে, ঠিক আছে, কোশ্চিনের অ্যান্সারটি আমি কিন্তু ইউটিউবে দিয়ে দিয়েছি, কোথায় দিয়ে দিয়েছি আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কোশ্চিন, এই যে অ্যান্সার দেখতে পাচ্ছেন, এখানে আছে কি ব্র্যান ব্যারেল অ্যান্ড বন্ডস, হয়তো বা উচ্চারণ আমি ভালো মতো করতে পারতেছি না, অ্যান্সার হবে এটা, 1 নম্বরটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। আর এখানে একটা আপনাকে কোশ্চিন করেছে, বলে বলতেছে যে টেল আস ফর হোয়াই ইউ আর এক্সাইটেড অ্যাবাউট কি বার্নার সোয়াপ, ঠিক আছে, তো কেন আপনি বার্নার সোয়াপের প্রতি এত এক্সাইটেড, তো আমি এখানে লিখে দিলাম হচ্ছে এনএফটি, আপনার এনএফটি লিখে দিবেন। তারপর এখানে বলা হচ্ছে বিএসসি ওয়ালেট অ্যাড্রেস, বিএসসির পূর্ণরূপ হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইন, ওকে, তো এটা কই থেকে আপনারা পাবেন, এটাই মূলত আপনাদের ওয়ালেট, এখানে যখন কোনো এয়ারড্রপ পেমেন্ট দেয় তখন এই ওয়ালেট অ্যাড্রেসে পেমেন্ট করবে। তো এটি কোথায় পাবেন, তো আমি দেখিয়ে দিচ্ছি, ট্রাস্ট ওয়ালেটের কথা আপনাদের বলেছিলাম যে ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট খুলবেন, ভিডিও থেকে অ্যাকাউন্ট খুলবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন বিএসসি লেখা ছিল, বিএসসির পূর্ণরূপ হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইন, ওকে, এই যে স্মার্ট চেইন লেখা আছে, আপনি এটাতে ক্লিক করবেন, করবো যে কপি লেখা আছে এটাতে কপিতে ক্লিক করবেন, ব্যাক চলে আসবেন, সে ঠিক আগের এয়ারড্রপে ঠিক এখানে পেস্ট করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস আমি পেস্ট করে দিলাম, সবগুলো দেখে নেবেন যে আসলে হয়েছে কিনা। ইমেইল দিতে বলেছে, ইমেইল দিয়েছি, আমাকে বলা হচ্ছে টুইটার, আর শুরু থেকে আসি বলে দিই, প্রথমে বলা হয়েছিল টুইটার ফলো করতে, সাথে 2টা ফ্রেন্ডকে ট্যাগ করতে, আমি 2টা ফ্রেন্ডকে ট্যাগ করেছি। ট্যাগ করার পর আমি কি করেছি, ট্যাগ করার পর তাদের যে ট্যাগ করেছি, ট্যাগ করে টুইট করেছি, টুইটের লিঙ্কটি এনে এখানে বসিয়ে দিয়েছি, রিটুইট লিঙ্ক। তারপর আমি যেটা করেছি, এখানে হচ্ছে টেলিগ্রামে জয়েন করতে করেছি 2টা 2টা আইডিতে, এখানে করার পর এখানে ইনস্টাগ্রামে ফলো করেছি, করার পর আমাকে এখানে ইমেইল দিয়েছি, এখানে টুইটারের হ্যান্ডেল বা টুইটার ইউজার নেম দিয়েছি, এখানে টেলিগ্রাম হ্যান্ডেল বা টেলিগ্রাম ইউজার নেম দিয়েছি, এখানে ইনস্টাগ্রামে ইউজার নেম দিয়েছি,
আর এখানে বি20 অ্যাড্রেস, যেটাকে বলে বিএইচসি অ্যাড্রেস। আপনাদের একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন, যেখানে লেখা থাকে বি20 অ্যাড্রেস, বি20 অ্যাড্রেস মানে সেটাই বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস, বিএইচসি অ্যাড্রেস মানে বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস। আর যেখানে ইন্ডিকেট করে বলা থাকবে স্মার্ট চেইন, বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস, তো ওইটাই দিবেন, ঠিক আছে। আর অ্যানসার তো দিয়ে দিলাম এনএফটি, এই যে এখন জমা দিব, মানে সাবমিট করব। ব্যাক, কাজটি হয়ে গেল, আমরা দুইটি কাজ করলাম, এখানে দুইটি কাজ করে এখানে দেখতে পাচ্ছেন একটা হিউম্যান প্রুফ দেওয়া হয়েছে। তো এখানে 97 থেকে 19 বাদ দিলে কত হয় হিসাব করে দিবেন, এখানে ভুল করবেন না, ওকে। তো এখানে অ্যান্সার হচ্ছে 78, দিয়ে এখানে ক্লিক করে দিবেন, চলে আসছে। এখন আমাদের এয়ারড্রপ টাস্কে নিয়ে চলে এসেছে, প্রথম টাস্ক আমি দেখিয়ে দিচ্ছি, টেলিগ্রামে জয়েন করতে হবে। জয়েন দেখেন যে রিওয়ার্ড কেক অন টেলিগ্রাম, তাদের টেলিগ্রামে একটা টেলিগ্রামে জয়েন করতে হবে, এই যে দুইটা টেলিগ্রামে জয়েন করতে হবে। তারপর বলা হয়েছে তাদের টুইটারে ফলো করতে হবে অ্যান্ড রিটুইট করতে হবে, টুইটারে ফলো করতে হবে অ্যান্ড রিটুইট করতে বলা হচ্ছে, ঠিক আছে। এই টুইটারে ফলো, লাইক, রিটুইট, এদের লেখা আছে পিন পোস্ট, মানে পিন পোস্টটিতে ফলো, লাইক অ্যান্ড রিটুইট করতে হবে। আমি শুরু করে দিচ্ছি, এই যে একটাতে দিলাম টেলিগ্রাম চ্যানেল আর কি, গ্রুপ সরি, জয়েন, ব্যাক চলে আসলাম, আবারও চ্যানেলে ক্লিক করলাম, এই যে জয়েনে ক্লিক করলাম, জয়েনও হয়ে গেল, ব্যাক চলে আসলাম। আসার পর তাদের টুইটারে বলা হয়েছে লাইক, রিটুইট, ফলো, লাইক অ্যান্ড রিটুইট, তো আমি এখানে রিটুইটে ক্লিক করলাম আর কি, টুইটারে ক্লিক করলাম। তারপর এই 3 ডট থেকে আমি আবারও বললাম আমার পছন্দের ব্রাউজারটি আমি সিলেক্ট করে নিচ্ছি, তো আমি একবারেই সিলেক্ট করে নিই, ঠিক আছে। তো এখানে আমি ফলো করলাম, ফলো করার পর নিচে বলা হচ্ছে যে পিন পোস্ট, পিন পোস্টটাকে আমাকে বলা হয়েছে লাইক করতে, আমি লাইক করব আর এই রিটুইট বাটনে দিয়ে কোড টুইটে গিয়ে নাইস প্রজেক্ট লিখব, নাইস প্রজেক্ট, ঠিক আছে। লিখে ডিরেক্ট টুইট লেখা আছে টুইট করে দিলাম, ব্যাক চলে আসলাম, এয়ারড্রপে চলে আসলাম। তারপর বলা হচ্ছে সাবমিট ইউর বাইন্যান্স স্মার্ট চেইন বিএইচসি অ্যাড্রেস। এখন আরেকটা যে কাজ করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চিন, তো এই গ্রুপে জয়েন করতে বলা হচ্ছে, তো আমরা এটাতে ক্লিক করব, যদি জয়েন না করা থাকে, জয়েন করা আছে। তো আরেকটা টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব, এটা তো জয়েন হয়ে আছে। এখন যে কাজটি করব, আমরা ডানে ক্লিক করব। এখন আমাদের ডাটাগুলো সাবমিট করে দিতে হবে, এখানে বেশি কিছু নাই। তো বলা হচ্ছে প্লিজ জয়েন আওয়ার চ্যানেল, আমরা কিন্তু শুরুতে জয়েন করলাম, যেহেতু শুরুতে জয়েন করেছি তাদের চ্যানেলটাতে, পারলে আরেকবার চেক করে দেখবেন জয়েন করা আছে, তারপর ডানে ক্লিক করবেন, ওকে। ডানে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে যে প্লিজ ফলো আওয়ার টুইটার পেজ অ্যান্ড রিটুইট পিন পোস্ট, দেন ইন্টার ইউর টুইটার ইউজার নেম। তো আমরা কিছুক্ষণ আগে রিটুইট করলাম, লাইক করলাম অ্যান্ড ফলো করলাম, এখন বলা হচ্ছে টুইটার ইউজার নেম, টুইটার ইউজার নেম কই পাবো, আবারও মনে করিয়ে দিচ্ছি, কারণ বিগিনার, বিগিনারদের জন্য যেহেতু। এই যে দেখতে পাচ্ছেন টুইটার, এই টুইটার ইউজার নেম দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে। তো যেহেতু আমার কপি করা আছে টুইটার ইউজার নেম, আমি জাস্ট ওখানে চলে গেলাম, গিয়ে টুইটার ইউজার নেমটি বসিয়ে দিব, দেখতে পাচ্ছেন আমার কপি করা আছে ক্লিপবোর্ডে, তো দিয়ে দিলাম। আপনারা ডিরেক্ট কপি করে সেখানে পেস্ট করতে পারেন। আরেকটা বলা হচ্ছে যে আমাদের তাদের অ্যাডভার্টাইজমেন্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, তো আমি এখানে ক্লিক দিলাম, জয়েনে ক্লিক দিলাম, জয়েন হয়ে গেছে, ব্যাক চলে আসলাম, ডান করলাম, ডান। তারপর এখন বলা হচ্ছে যে বি20 অ্যাড্রেস, আমি আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্লিজ সাবমিট ইউর বাইন্যান্স স্মার্ট চেইন, স্মার্ট চেইন বি20 বিএসসি, একই জিনিস, ঠিক আছে। তো আপনারা যাবেন ডিরেক্ট ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন, গিয়ে এই যে স্মার্ট চেইন লেখা আছে এটাতে ক্লিক করবেন, কপি করবেন, কপি করার পর এখানে এনে পেস্ট করে দিবেন, কারণ আপনাদের পেমেন্ট ওইটাতে আসবে, ভুল করা যাবে না। দেখুন আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কনগ্রাচুলেশন যখন লেখা দেখাবে তখন এরকম কমপ্লিট দেখাচ্ছে, ঠিক আছে, কাজ কমপ্লিট। এখন আপনাদের কিচ্ছু করতে হবে না, তবে আপনারা যেহেতু নতুন তো আপনাদের কিছু করতে হবে না, যদি আপনারা রেফার করতে চান, রেফার না করলে এখানে কোনো প্রবলেম নেই। যদি আপনাদের কমিউনিটি থাকে, মনে করেন আমার মতো এরকম একটা চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল, তো আপনারা যদি রেফার করতে চান তো এই কোডটা ইউজ করে কাউকে জয়েন করাইতে পারেন আর কি, এই এয়ারড্রপে। তো ব্যাক চলে গেলাম, আমাদের এই কাজটি হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমাদের 3টি কাজ করতে এখানে 24 মিনিট টাইম লেগেছে, আস্তে আস্তে কিন্তু টাইম কম লাগতেছে, ঠিক আছে। এটা হইলো আমরা 3টে কাজ কমপ্লিট করলাম, তো আমরা নেক্সট কাজে চলে যাব। উপরে দেখতেছেন বেবিলন, তো এখানে রিওয়ার্ড দিবে $6 মতো, মানে $5.6। তো আমরা জয়েন করব কিভাবে, জয়েন করার আগে অবশ্যই আমাদের এগুলো পড়ে নিতে হবে, জয়েন টেলিগ্রাম গ্রুপ, জয়েন টেলিগ্রাম চ্যানেল, কমপ্লিট অল টাস্ক, সাবমিট স্মার্ট চেইন অ্যাড্রেস, মানে বি20 অ্যাড্রেস, ওকে, স্মার্ট চেইন। তো আমরা জাস্ট এই বটে ক্লিক করব আগের মতোই, বটের কাজগুলো ইজি, বুঝতে সুবিধা হবে।
তো জাস্ট এই স্টার্টে ক্লিক করলাম। এখন বলা হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল, দেখতে পাচ্ছেন এগুলো একটু ডিফারেন্ট টাইপের। তো এই জয়েনে ক্লিক দিলাম, মানে এক এক ক্রিয়েটর পে একরকম আসবে। জয়েনে ক্লিক করার পর এরকম জয়েন হয়ে যাবে, ব্যাক চলে আসব। চেক লেখা আছে যে আমি জয়েন করেছি, এখানে ক্লিক দিলে চেক লেখাতে দিলে এটা ট্রান্সফার হয়ে যাবে। তো এখন এগুলো কিন্তু কোনো টাস্ক না, আমাদের কন্টিনিউ করতে বলতেছে। যদি আমরা পার্টিসিপেট করতে চাই, দেখতেছেন ক্লিক কন্টিনিউ টু প্রসেস প্রসিড, তো কন্টিনিউ ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে নতুন আরেকটা সিস্টেম আসছে। তো টেলিগ্রাম চ্যানেল গ্রুপ এগুলো দেখালাম। এ দেখুন এখানে লেখা আছে ফলো টুইটার, লাইক অ্যান্ড রিটুইট পিন পোস্ট উইথ ট্যাগ থ্রি ফ্রেন্ড। আপনাদের কিন্তু দেখিয়ে আসলাম এতক্ষণ ট্যাগ টু ফ্রেন্ডস, ঠিক আছে, এখন থ্রি ফ্রেন্ড ট্যাগ করে দেখাবো। তো আমি গ্রুপে ক্লিক করলাম, গ্রুপে জয়েন হয়ে গেছে অলরেডি, ব্যাক চলে আসলাম। চ্যানেলে ক্লিক করলাম, চ্যানেলে জয়েন করা নেই, তো জয়েন হয়ে গেছে, ব্যাক চলে আসলাম। এরপর আমাকে বলা হচ্ছে টুইটার লাইক ফলো অ্যান্ড পিন পোস্টটাকে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে টুইট করতে হবে। কিভাবে করতে হবে, ফলো অলরেডি করা আছে, একটু আমি চেক করি, সরি। সরি আমার অন্য ব্রাউজারে চলে যাচ্ছে, যার কারণে প্রবলেম হচ্ছে। তো টুইটারে এখানে ক্লিক করব, ঠিক আছে, টুইটারে ক্লিক করার পর ওপেন করব। করার পর আমি যে এখানে ক্লিক দিতে ভুলে গেছি, এটা হচ্ছে বিষয়, ওখানে ক্লিক দিয়ে অ্যানাদার ব্রাউজার করতে হবে, ঠিক আছে। তো ফলো দিলাম, ফলো দেওয়ার পর বলা হয়েছে যে পিন পোস্টটাকে একটা লাইক করতে হবে আর রিটুইট করতে হবে, সাথে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে। এখানে দিয়ে আমি লাইক করলাম, তারপর এই এই রিটুইট বাটন দিয়ে কোড টুইটে গেলাম। যাওয়ার পর এই যে নাইস প্রজেক্ট এগেইন লিখবো আমি, নাইস প্রজেক্ট, তারপর আমি আমার পছন্দের যে কয়টাকে ট্যাগ করব। দেখতে পাচ্ছেন আমি তিনটাকে ট্যাগ করলাম এখানে অ্যাট দ্য রেট দিয়ে, তারপর টুইটে ক্লিক দিলাম। টুইটে ক্লিক দেওয়ার পর আমি আবার প্রোফাইলে চলে যাব, ঠিক আছে, প্রোফাইলে ঠিক এখানে চলে যাব, ব্যাক দিয়ে দিয়ে প্রোফাইলে গিয়ে আবারও টুইট অ্যান্ড রিপ্লেসে চলে যাব। যাওয়ার পর আমি কি করব, এই লিঙ্কটি কপি করতে হবে আমাকে, এই শেয়ার বাটনে আবারও ক্লিক করব। করার পর কপি লিঙ্ক, ঠিক আছে, লিঙ্কটি কপি করলাম, যেটা রিটুইট করলাম তিনটা ফ্রেন্ড, এটাকে কপি করলাম, কারণ এটা কাজে লাগবে। তারপর আবারও চলে আসলাম বটে, বটে চলে এসে এখন কি করব, সাবমিট ডিটেলে ক্লিক দিব, কারণ আমরা এই কাজগুলো কমপ্লিট করেছি। সাবমিট ডিটেলে দেওয়ার পর আমরা যেহেতু এই টেলিগ্রাম গ্রুপে এন্ড চ্যানেলে জয়েন অলরেডি করেছি, এখানে এখানে যেহেতু করেছি তো এখানে জয়েন্টে ক্লিক দিলাম। তারপর এখানে বলা হলো আমাকে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করতে, লাইক ফলো সবই করেছি, এখানে লেখা আছে দেখতেছেন। মানে ওরা একবার ওখানে টাস্ক দিয়ে থাকে আর এখানে টাস্ক আবারও জিজ্ঞেস করে যে করছি কিনা। তো এখন যাচ্ছে সাবমিট ইউর টুইটার প্রোফাইল লিঙ্ক, টুইটার প্রোফাইল লিঙ্ক কই পাবেন আপনাদের, একটু আবার ঘুরে নিয়ে আসি। এতক্ষণ আমরা টুইটার ইউজার নেম চেয়েছিল দেখে আমরা ইউজার নেম দিয়েছি, দেখতে পাচ্ছেন তার নিচে একটা দেখতে পাচ্ছেন প্রোফাইল লিঙ্ক, এটা হচ্ছে টুইটার প্রোফাইল লিঙ্ক, জাস্ট এটা কপি করবেন। দেখুন প্রতিটার নিচেই টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক প্রোফাইল লিঙ্ক, প্রতিটার প্রোফাইল লিঙ্ক আর ইউজার নেম আমরা এখানে রেখেছি। এখন হয়তো বুঝতে পারতেছেন যে এত টাইম লস করে কেন ওগুলো কালেক্ট করলাম, ঠিক আছে। তো এখানে টুইটার প্রোফাইল লিঙ্ক দিয়ে দিবেন, তারপর এখানে চাচ্ছে বিপ2এনটি অ্যাড্রেস, মানে কাজ প্রায় আমাদের শেষের দিকে, আমরা বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেসটি আমাদের কাছে চাওয়া হচ্ছে। তো বাইন্যান্স স্মার্ট চেইন ক্লিক করলাম, কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, ওকে। তো দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, মানে আমার কাজ হয়ে গেছে অলরেডি। এখন আপনারা যদি রেফারেল করতে চান, আবারও এটাতে দেখাচ্ছি আপনাদের, এই যে রেফারেল, এখানে দিয়ে এই লিঙ্কটা দিয়ে রেফার করতে পারেন, ঠিক আছে। তো আমার কাজ অলরেডি হয়ে গেছে, তো ব্যাক চলে আসলাম এখন। তো এই কাজটি আমাদের কিন্তু সম্পূর্ণ হয়ে গেল, দেখা গেল আমাদের তিনটা কাজ করতে 24 মিনিট পর্যন্ত টাইম লেগেছে, এখন 24, এই যে 29 এখন মিনিট হয়ে গেল। তো আমরা কাজ করলাম এইটা, ঠিক আছে, এটা কাজ কমপ্লিট। আমাদের কয়টা কাজ হলো দেখি, 1 2 3 4, আমরা চারটি কাজ করলাম এখন যে কাজ। এটা কিন্তু কোনো কাজ না, এটা হচ্ছে এয়ারড্রপের পেমেন্ট প্রুফ, আমরা একটা কাজ করেছিলাম সেটার পেমেন্ট পেয়েছি, সেটা এখানে আমি একটা আর কি পোস্ট করেছি যে আমরা এটা পেমেন্ট পেয়েছি। এখানে দেখলেই বুঝতে পারেন পেমেন্ট প্রুফ মানে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস,
মানে এই যে টোকেন শো করতেছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেমেন্ট প্রুফ। আর এটা একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন, গতকাল ট্রেড করেছেন, দেখুন ট্রেড ভলিউম অ্যাড হয়েছে, এটাও একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে? এটা একটা আপডেট বলা হয়, আমি আপডেট দিয়েছি জয়েন করার পর। তো এখানে দেখতে পাচ্ছেন এটাও একটা কিন্তু পেমেন্ট প্রুফ, মানে যারা যারা জয়েন করেছেন তারা পুনরালি চেক করুন, মানে এখানে ক্লিক দিয়ে আগে যারা জয়েন করেছিলেন তাদেরকে পেমেন্ট করা হয়েছে, সেই পেমেন্ট প্রুফটা এখানে, ঠিক আছে? আপনি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে পেমেন্ট প্রুফ, এটা কোনো এয়ারড্রপ না। আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন, আমি যে এয়ারড্রপগুলো একটু বেশি কঠিন সেগুলোর নিচে কি করি এরকম ভয়েস দিয়ে রাখি, যেগুলো কঠিন বলতে যেগুলো অনেকে বুঝতে পারে না, তখন ভয়েসের মাধ্যমে বলে দেয় যে কি কি করতে হবে। তো এইটা একটা এয়ারড্রপ, এটা অবশ্য বিগিনারদের জন্য না, এটা হচ্ছে এমন একটা এয়ারড্রপ। তো ট্রেড আপনারা হয়তো বা বুঝবেন না, তারপরে বলে নিচ্ছি ট্রেড কি। ট্রেড হচ্ছে বাই এবং সেল, যে কোনো কারেন্সি বা টোকেন অনলাইনে বাই সেল করা যায়। ধরেন আপনার কাছে ইউএসডি আছে, আপনি ইউএসডি দিয়ে অন্য কারেন্সি কিনলেন এবং সেটা আবারও সেল করলেন, এটাকে ট্রেড বলা হয়, ঠিক আছে? তো এখানে আমরা আমাদের যে কাজটি, এটি একটি কাজ এসেছিল, তো এটা হচ্ছে তাদের জন্য যারা দেখতে পাচ্ছেন জানুয়ারি 2021, আমি ইন্ডিকেট করে দিচ্ছি জানুয়ারি 2021-এর আগে যারা ট্রেড করেছে তারা এটাতে ইলিজেবল আর কি। তো তারা তাদের লবস্টার একটা অ্যাপস আছে, সেই অ্যাপস থেকে এক্সএলএম অ্যাড্রেস, এক্সএলএম অ্যাড্রেস সম্পর্কে আপনাদের পরে বোঝাবো, এক্সএলএম অ্যাড্রেস এখানে মানে এই লিঙ্কে গিয়ে পেস্ট করে দেওয়ার পর তারা দেখতে পাবে তারা ইলিজেবল কিনা। যদি ইলিজেবল হয়ে থাকে তাহলে তাদেরকে 15 তারিখে বা না 16 তারিখে এই পরিমাণ একটা টোকেন দিয়ে থাকবে, তারা সেল করে কত টাকা হবে বা কত ডলার হবে সেটি তারা নিয়ে নিতে পারবে, ঠিক আছে? তো এটি আরেকটা টাইপের এয়ারড্রপ, এটা লবস্টার অ্যাপে দেখতে পাচ্ছেন। এটাতে কি কাজ করতে হবে আমি বলতেছি, এটাতে হচ্ছে কিছু একটা ইনভেস্টার সিস্টেম, কমপক্ষে $1 ইনভেস্ট করতে হবে এটাতে জয়েন করতে। তো বলে নিচ্ছি যেহেতু বিগিনারদের জন্য এটা না, কারণ ইনভেস্ট করতে গেলে বিগিনারদের তো একটা খরচ আছে। তো এই লিঙ্কে ক্লিক করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে লবস্টার অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আমি নিচে একটি লিখে দিয়েছি, দেখেন লবস্টার অ্যাক্টিভ এবং সিআরপি টোকেন না সিপিআর টোকেন অ্যাড করতে মিনিমাম 3টি এক্সএলএম রাখতে হবে, 3টি এক্সএলএমের ভ্যালু $1.05, ঠিক আছে? লাগলে আমার থেকে কিনে নিতে পারেন, জাস্ট এটা অপশনাল ব্যাপার। তো লবস্টার অ্যাপ ইনস্টল করার পর, অ্যাকাউন্ট করার পরে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে, জাস্ট দেখিয়ে দিচ্ছি, এটি আপনাদের দিয়ে করে নিব না। দেখতে পাচ্ছেন টুইটারে ফলো করতে হবে, একটা লাইক করতে হবে, সাথে 2টা ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে, একই কাজ। তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে, জয়েনের কাজ আমরা পারি। তো অ্যাড সিপিআর টু ইউর সিএমসি হোয়াইট লিস্ট, সিএমসি ওয়াচ লিস্ট, মানে সিএমসি মানে হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ। তো এটি এই এগুলো কাজ আমি আপনাদের পরে দেখাবো, যে লবস্টার লবস্টার অ্যাকাউন্ট করতে বলা হচ্ছে আর হচ্ছে সিপিআরটি অ্যাড করতে বলা হচ্ছে, আপনারা বুঝবেন না। আর এখানে কী কী চাচ্ছে দেখেন, এগুলো হচ্ছে ফর্মের এয়ারড্রপ। তো ইমেইল চাচ্ছে, নেম চাচ্ছে, জেন্ডার চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে, কান্ট্রি, তারপর রিটুইট, 2টা ফ্রেন্ডকে ট্যাগ করে রিটুইট করার পর রিটুইট লিঙ্ক চাইবে নিচে, সরি রিটুইট করার পর এখানে প্রোফাইল লিঙ্ক চাচ্ছে, তারপর এখানে টেলিগ্রাম ইউজার নেম চাচ্ছে, এখানে কয়েন মার্কেট ক্যাপের ওয়াচ লিস্টের লিঙ্ক চাচ্ছে, স্টেলার ওয়ালেট মানে এক্সএলএম ওয়ালেট, যেহেতু এটা করতে হচ্ছে না আমি এটা স্কিপ করে দিচ্ছি। তো এই যে অ্যাকাউন্ট ইউজ করতেছি আমি টেলিগ্রামের, আমি নিজেও তো একজন বিগিনার, ঠিক আছে? যার কারণে আমি নিজেও এটাতে করলাম না। তো ব্যাক চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা এয়ারড্রপ পেয়েছি, গুগল ফর্ম টাইপের দেখতে পাচ্ছেন, এই গুগল ফর্ম। তো এখানে যে কাজটি করছে ফিল দি গুগল ফর্ম, তো দেখা যাচ্ছে জয়েন টেলিগ্রাম, কমপ্লিট অল টাস্ক ক্যান সাবমিট স্মার্ট চেইন ওয়ালেট, স্মার্ট চেইন মানে বিএচসি ওয়ালেট, লিঙ্কে ক্লিক দিলাম। আমি আবারও আমার ব্রাউজারে নিয়ে যাচ্ছি, ফ্যান্স দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। তো আমাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন, বেশি কিছু করতে হবে না, আপনারা বুঝতে পারবেন যে এখানে, হ্যাঁ এই যে টুইটারে ফলো করতে হবে আর এখানে টেলিগ্রামে জয়েন করতে হবে। তবে এটাতে একটু ভালো জিনিস পড়ে দেখবেন কি করতে হবে আপনাকে, ঠিক এখানে লেখা আছে ডেথ রোড অ্যান্ড হ্যাশট্যাগ টুইটার ডেথ রোড, এটার মানেই হচ্ছে ডেথ রোড, এই টুইটার হচ্ছে অ্যাকাউন্টের নাম হচ্ছে ডেথ রোড। তো ডেথ রোড আমাদের যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন একটা হ্যাশট্যাগ, ঠিক আছে, ডলার DRC লেখা আছে, তো ওইটা আমাদের কপি করতে হবে, ঠিক আছে? কপি করে এখানে বলা হচ্ছে, ভালোভাবে পড়বেন এগুলো, খুব সুন্দরভাবে লেখা আছে, লাইক অ্যান্ড কোট টুইট পোস্ট ক্যাম্পেইন, ঠিক আছে?
আমাদের যেটা করতে হবে এখন ক্লিয়ার ভাষায় বুঝিয়ে দিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন টুইটার অ্যাকাউন্টটি, টুইটার অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন, এখানে যেতে হবে আমাদের, গিয়ে একটা ফলো করতে হবে। তারপর যেহেতু এখানে পিন পোস্ট নাই, তাহলে আমরা যে কাজটি করব এটাই পিন পোস্ট হিসেবে ধরে নেব, ঠিক আছে, মানে লাস্ট পোস্টে এটাই। তো লাইক দিলাম, তারপর কোড টুইটে ক্লিক দিলাম, দিয়ে এই যে কোড টুইট, এখানে যে হ্যাশট্যাগটি কপি করে নিলাম এটা পেস্ট করে দিলাম। এখানে আমি কোনো নাইস প্রজেক্ট গুড প্রজেক্ট লিখতেও পারি না লিখতেও পারি, জাস্ট আমি লিখে দিলাম কারণ আমি প্রতিটা জিনিসে এটা ফলো করতেছি। নাইস প্রজেক্ট দিলাম কোড টুইট, ঠিক আছে। কোড টুইট দেওয়ার পরে ভিউ দেখা যাচ্ছে, ভিউ, এটাতে ভিউ এ ক্লিক দিবেন অথবা প্রোফাইল থেকে গিয়ে লিঙ্ক নিয়ে আসবেন। আমি যেভাবে দেখালাম কোড টুইট, মানে আপনাদের হচ্ছে রিটুইটের লিঙ্ক আনবেন, আমি এই যে ভিউ লেখা আছে এটাতে ক্লিক দিয়ে এই যে লিঙ্কটি নিয়ে নিলাম। আপনারা না চাইলে প্রোফাইল থেকেও আনতে পারেন। তো ব্যাক চলে আসলাম আমি, তো দেখতে পাচ্ছেন এখন যে কাজটি করতে বলা হচ্ছে, এখানে একটা জিনিস আপনাদের লেখা আছে যে টেলিগ্রামের বয়স হইতে হবে 14, কি লেখা আছে, বিফোর 14 তারিখ, মানে 14 তারিখের আগে অ্যাকাউন্ট কর, আগের অ্যাকাউন্ট হইতে হবে এই এয়ারড্রপে জয়েন করার জন্য। তো প্রবলেম নেই, আপনারা জয়েন করে নিন, কারণ এয়ারড্রপ মিস দেওয়া যাবে না। এখানে যেটাই বলুক, যদি চেক না করে 50টা ফলোয়ার থাকতে হবে টুইটারে, তো এগুলো আপনারা দেখবেন না, ঠিক আছে, কারণ এগুলো এমনি এমনি হয়ে যাবে, বিজ্ঞানীদের জন্য এগুলো হচ্ছে আর কি না, তো ওগুলো হিসাব না করে জাস্ট এয়ারড্রপ করে যাবেন, কারণ অভিজ্ঞতার আপনাদের প্রয়োজন আছে অবশ্যই। টেলিগ্রামে জয়েন করলাম, আমার কাজ হলো যেটা, আমার যে দুইটি কাজ ছিল, আমি হচ্ছে এখানে লাইক লাইক করেছি এবং কোড টুইট করেছি হ্যাশট্যাগ দিয়ে, সাথে এখানে আমি কি করেছি টেলিগ্রামে জয়েন করতেছি করেছি। তো একটা জিনিস এখন দেখেন, এখানে লেখা আছে, এখন টাস্ক লেখা আছে ইউর টুইট লিঙ্ক অ্যাবাউট আওয়ার ডেথ রোড এক্সপিরিয়েন্স। আমি যে রিটুইট করলাম বা কোড টুইট করলাম সেটির যে লিঙ্ক কপি করলাম সেটি এখানে পেস্ট করে দিব, ওকে। আর এখানে টেলিগ্রাম হ্যান্ডেল, টেলিগ্রাম ইউজার নেমের কথা বলা হচ্ছে, টেলিগ্রাম ইউজার নেম আপনারা দেখবেন সেভ করে যেভাবে নিয়েছেন ওই একই টেলিগ্রাম ইউজার নেম, টুইটার ইউজার নেম আমারটা একই, আপনাদেরটা আলাদা হতে পারে। তো আমার যেহেতু আগে থেকে রাখাই আছে টেলিগ্রাম ইউজার নেম, নিয়ে আসলাম। আর স্মার্ট চেন অ্যাড্রেসটি দেখুন, এখানে পেস্ট কপি করেছি তখন এটা উঠেই আছে, আমি এখান থেকে দিয়ে দিলাম, ট্রান্সলেটার গেলাম না, তো ব্যাক চলে আসলাম। ঠিক আছে, আমাদের 5টা কাজ হয়ে গেল, আমরা এটিও কমপ্লিট করলাম, এই কাজটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নিচে চলে আসবো, দেখতে পাচ্ছেন এটা একটা কাজ, এটা টেলিগ্রাম বট সিস্টেমের কাজ, তো বটের কাজগুলো ইজি হয়, তো এখানে ক্লিক করলাম। প্রত্যেকটা কিন্তু একটা করে কাজ, আপনাদের বলতেছি এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা অ্যাডভার্টাইজমেন্ট বা প্রত্যেকটা একটা এয়ারড্রপ। তো আমরা এখানে জয়েন যদি করি তাহলে 300টা অ্যালেক্স টোকেন দিবে, অ্যালেক্স টোকেন বিক্রি করে কত ডলার হয় সেটা আমার পেমেন্ট পাইলে তারপর বুঝতে পারবো। তো লেখা আছে দেখুন টেলিগ্রাম জয়েন টেলিগ্রাম গ্রুপ, জয়েন টেলিগ্রাম চ্যানেল, কমপ্লিট অল টাস্ক এবং সাবমিট টেলিগ্রাম চ্যানেল, মানে সরি সাবমিট স্মার্ট চেন অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেস। তো লিঙ্কে ক্লিক দিলাম, দেওয়ার পর আবার স্টার্ট করতে হবে, স্টার্টে ক্লিক দিয়ে এই গ্রুপে জয়েন করব, গ্রুপে ক্লিক দিলাম, ব্যাক চলে আসলাম, এই চ্যানেলে ক্লিক দিলাম, জয়েন করলাম অ্যান্ড ব্যাক চলে আসলাম, তারপর চেকে ক্লিক করব, ওকে। তারপর এটি চেক হয়ে গেছে, এখন আমাদের জয়েন এয়ারড্রপ লেখা আছে এটিতে ক্লিক করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন ভালো করে, এটিতে ক্লিক করব, তারপর আবারও জয়েনে দিব, যেহেতু জয়েন করেছি অলরেডি তাই এটা হয়তো আবার আসতেছে। তো আমাদের ডানে ক্লিক করতে হবে, আমরা যদি জয়েন করে থাকি, ডানে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে দেখুন যে ফলো টুইটার, লাইক অ্যান্ড রিটুইট অ্যান্ড পিন পোস্ট, মানে পিন পোস্টটিকে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে আমাদের লাইক অ্যান্ড লাইক, প্রথমে যেটা করতে হবে আমাদের টুইটারটিতে ফলো করতে হবে, তারপর লাইক করতে হবে এবং রিটুইট করতে হবে, সাথে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে। কীভাবে করতে হয় দেখাচ্ছি, টুইটারে ক্লিক দিলাম, আপনাদের এইভাবে আলাদা ব্রাউজার সিলেক্ট করতে হবে না, কারণ আপনাদের অলরেডি যে আপনাদের আপনারা হচ্ছে এই ক্রোম ব্রাউজারটাকে আপনাদের ডিফল্ট করে নেবেন। তো আমি ফলো করলাম, ফলো করার পরে দেখতে পাচ্ছেন এই যে পিন পোস্ট লেখা আছে, এটা পিন পোস্ট, তো পিন পোস্টে একটা লাইক দিলাম, তারপর কোড টুইট, এই যে কোড টুইটে যাবো, এখানে রিটুইটে ক্লিক দিয়ে, তারপর এখানে নাইস প্রজেক্ট লিখে তিনটা ফ্রেন্ডকে আমি ট্যাগ করে দিব, নাইস প্রজেক্ট লিখলাম, লেখার পর এখানে আমি আমার যেগুলো ট্যাগ করার দরকার আমি করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি ট্যাগ করে দিচ্ছি এভাবে। তো টুইট করলাম, টুইট করার পর এখানে লেখা আছে যে আমার টুইট লিঙ্ক লাগতেছে না,
তো আমার প্রোফাইল লিংক লাগবে, তো আমি ব্যাক চলে আসলাম। এখন বলা হচ্ছে এই রিটুইট, তিনটা ফ্রেন্ডকে রিটুইট করার পর সাবমিট ইউর টুইটার প্রোফাইল লিংক, আমি টুইটার প্রোফাইল লিংক নিয়ে আসতে হবে এখান থেকে। ও সরি, যেহেতু আমার টুইটার প্রোফাইল লিংক সেভ করা ছিল, দেখতে পাচ্ছেন টুইটার প্রোফাইল লিংক এটি, এই যে কপি করলাম, ঠিক আছে, কপি করে এখানে বসিয়ে দিলাম, যেটা চেয়েছে সেটি বসিয়ে দিলাম, ভুল করলাম না। তারপরে এখন BIP20 অ্যাড্রেস চাচ্ছে, মানে স্মার্ট চেন অ্যাড্রেস চাওয়া হচ্ছে আমাদের কাছে। দেখুন ব্র্যাকেটে লেখা আছে স্মার্ট চেন অ্যাড্রেস, তো স্মার্ট চেন আপনারা জানেন যে টুইটারে, সরি টাস্ট ওয়ালেটে আছে, তো টাস্ট ওয়ালেট থেকে আনবেন। আমার যেহেতু টাস্ট ওয়ালেট থেকে কপি করে রেখেছি স্মার্ট চেন অ্যাড্রেস, দিয়ে দিলাম। আপনাদের সমস্যা হয় আপনাদের আবার বুঝিয়ে দিচ্ছি, বারবার আপনাদের বুঝিয়ে দিব আমি কোন অ্যাড্রেসটি এনেছি। এই স্মার্ট চেন অ্যাড্রেসটি কপি করেছি এখান থেকে, ওইটি আমাদের কাছে, আমার কাছে এখনও আছে, যার কারণে আমি ওটাই বারবার দিচ্ছি। দেখুন এটা কিন্তু কাজ হয়ে গেছে, লেখা আছে যে ইওর টাস্ক ব্যালেন্স অ্যাডেড, মানে ব্যালেন্সে ক্লিক করতে বলা হচ্ছে, এটি হচ্ছে রেফারেল আইডি, আপনার চাইলে রেফার করতে পারেন, না করলে না করতে পারেন। স্ট্যাটিক্সে ক্লিক দিচ্ছি, স্ট্যাটিক্সটিক, দেখুন আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, কাজটি কমপ্লিট হয়ে গেছে কীভাবে বুঝবেন? এই যে এরকম আপনাদের রেফারেল লিঙ্ক চলে আসলে বুঝবেন যে কাজ কমপ্লিট হয়ে গেছে। ব্যাক চলে আসবো, এই কাজটি আমাদের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এখন কাজ খুব দ্রুত হয়ে যাচ্ছে। তো আমরা এই কাজটিও কমপ্লিট করলাম, পাঁচটা কি ষাট ছয়টা কাজ বা ষাটটা কাজ মনে করলাম, এটি হয়ে গেছে। এখন এই কাজটি করবো আমরা, ঠিক আছে, একই টাইপের টেলিগ্রাম বট টাইপের। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করার পর জয়েন ইয়ার গ্রুপে ক্লিক করলাম। এখন আমাদের সামনে টাস্ক চলে এসেছে, কী কী টাস্ক, টেলিগ্রাম টাস্ক, ফেসবুক টাস্ক, ইনস্টাগ্রাম, ইউটিউব। তো আপনাদের সবাই তো একটা করে ইউটিউব, এমনি থেকে ইউটিউবে আপনাদের একটা জিমেইল লগ ইন করা আছেই, তো আপনাদের প্রবলেম হবে না, ঠিক আছে, সাবস্ক্রিপশন করতে বা সাবস্ক্রাইব করতে। তারপর রিটুইট করতে বলা হচ্ছে, রিটুইটের টাস্কটা তারা আলাদাই দিয়েছে। আর শেষে ইথেরিয়াম অ্যাড্রেস, ইথেরিয়াম অ্যাড্রেস কোনটা সেটা আমরা দিয়ে দিব, সমস্যা নাই। তো এখন প্রথমে শুরুতে যে কাজটি করব, টেলিগ্রামে জয়েন করে নিলাম, জয়েন, ব্যাক চলে আসলাম, এই যে ফেসবুক দেখতে পাচ্ছেন, ফেসবুকে ক্লিক দিলাম, ফেসবুক লগ ইন করা থাকলে অটোমেটিক আমাদের ফেসবুকে চলে যাবে, দেখতে পাচ্ছেন। ফেসবুকে যেটা করব, এই যে এখানে থ্রি ডটে ক্লিক দিব, দিয়ে উপরে দেখতে পাচ্ছেন ফলো, ফলো লেখা আছে, ফলো করে দিলাম, ঠিক আছে, লাইক বাটন যেহেতু নাই, তো ব্যাক চলে আসলাম, ফলো করলাম, ঠিক আছে। তারপরে যে ইনস্টাগ্রাম লেখা আছে না, ইনস্টাগ্রামে ক্লিক দিব, ইনস্টাগ্রামে ফলো করে চলে আসবো, সরাসরি ব্যাক চলে আসবো, লেট করব না। তো ইনস্টাগ্রাম হয়ে গেল, এখন ইউটিউব। তো এখন প্রবলেম হচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দেবো ইউটিউব কীভাবে কী করবেন। তো এখানে গিয়ে ক্লিক করবেন, হয়তো বা তাদের ইউটিউবটাতে কিছু আলাদা হচ্ছে লিঙ্ক অ্যাড করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে এখানে VPN লাগতে পারে, দেখতে পাচ্ছেন আলাদা bit.ly, ঠিক আছে। তো এটাতে আমাদের হচ্ছে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তাদের ইউটিউবে যাওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে আমাদের একটু VPN কানেক্ট করতে হবে। VPN কানেক্ট না করলে হবে না, VPNটি ডাউনলোড করে নেবেন আপনারা প্লে স্টোর থেকে। তো আমি VPNটি কানেক্ট করে নিচ্ছি, VPN কানেক্ট হয়ে গেছে। এখন এখানে যদি আমি রিফ্রেশ করি, এটা একদম তাদের ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাবে। এখন তারা বলেছেন সাবস্ক্রাইব করতে, তো এখানে কীভাবে সাবস্ক্রাইব করবেন, তা এখানে ক্লিক করবেন, করে সাইন ইন করবেন, ঠিক আছে, সাইন ইন, আপনাদের ইউটিউবটি সাইন ইন করতে হবে। তো এখানে আপনাদের জিমেইল বসিয়ে দিবেন, আমি আমার জিমেইলটি বসিয়ে দিচ্ছি, এভাবে আপনাদের জিমেইলটি এখানে সাইন ইন করে নেবেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সাইন ইন হয়ে গেছে, এখন আমি কী করবো, এখানে সাবস্ক্রিপে ক্লিক দেবো, সাবস্ক্রিপে ক্লিক দিলে সাবস্ক্রিপশন হয়ে যাবে। এখন আমি আবার ব্যাক চলে আসবো, VPNটি অফ করতে হবে, VPN রাখা যাবে না। তো চলে আসলাম, ইউটিউবে সাবস্ক্রিপশন হয়ে গেছে, এখন টুইটারে যাব এবং রিটুইট করব, টুইটারে ক্লিক দিলাম, টুইটারে ফলো করলাম, অ্যান্ড নিচে চলে আসলাম, লাভ ব্রেক দিলাম পিন টুইটে,
কোড টুইটে চলে যাবো আর নাইস প্রজেক্ট লিখে দিব। এবার ব্যাক চলে আসবো কাজে। এখন আমাদের কাজ শেষ, এখন ডাটা সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছেন যে টুইটারের এখান থেকে কাজ শেষ, তো সাবমিট ডিটেলে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে বলা হচ্ছে টুইটারের টেলিগ্রাম ইউজার নেম দিতে। তো আপনার টেলিগ্রাম ইউজার নেমটি আপনি যেখানে সেভ করে রেখেছেন সেখান থেকে নিয়ে আসবে। তো আমি দিয়ে দিলাম আমারটি। এখন ফেসবুক ইউজার নেম চাওয়া হয়েছে, আমার ফেসবুক ইউজার নেমটিও একই। আমার ফেসবুক ইউজার নেম, টুইটার ইউজার নেম সব কিছু একই, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ফেসবুক ইউজার নেমটি কিন্তু একই। তো যেহেতু একই তো ওটি বসিয়ে দিচ্ছি, আমি বসিয়ে দিয়ে সাবমিট করে দিলাম। এরপরে আমি টুইটার ইউজার নেম চাচ্ছি, আমার টুইটার ইউজার নেমটাও একই, ঠিক আছে? এভাবে আপনারা ইউনিক কিছু দিয়ে তৈরি করে নেবেন। ইনস্টাগ্রাম ইউজার নেমটিও একই আমার, বসিয়ে দিলাম, মানে আমার সবগুলো একই। তবে ইউটিউব প্রোফাইল লিংক চাওয়া হচ্ছে, এটা একটু ডিফারেন্ট টাইপের, যেটা আমি এর আগে কাজে পাইনি, মানে এর আগে আপনাদের দেখানোর জন্য কোনো কাজে পাইনি, কিন্তু পেয়েছি। তো আপনি যে কাজটি করবেন, এই যে তখন ইউটিউবে চলে আসলাম, এই যে লাইব্রেরিতে চলে আসব। লাইব্রেরিতে এসে দেখতে পাচ্ছেন যে আপনার ইউটিউবের নাম বা আমার ইউটিউবের নাম শো করতেছে বা প্রোফাইলই দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করব, করার পর ঠিক এখানে ক্লিক করব ইউর চ্যানেল। তো চ্যানেল যদি না খোলা থাকে, আপনাদের নাম উপরে দেখাবে, নিচে মানে ফার্স্ট নেম লাস্ট নেম দেখাবে, ক্রিয়েটে ক্লিক দিলে চ্যানেল চলে আসবে। তো এরকম চলে আসবে, যেহেতু চ্যানেল বলতে এখানে কোনো চ্যানেলের প্রয়োজন, এমনি থেকে সাধারণ এভাবে একটা অ্যাকাউন্ট থাকলে হবে। এখন যেহেতু প্রোফাইলে চলে এসেছে, আমি এখন কী করবো, জাস্ট আপনার দেখিয়েছি, কোনো কিছুর প্রোফাইলে গেলে এখানে যেতে হয়, গিয়ে কপি করতে হয়, ঠিক আছে? কপি করলাম, কপি হয়ে গেছে। আমি এখন যেটা করবো, এখানে আমি আমার টুইটার প্রোফাইল লিঙ্কটি দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখানে ইথেরিয়াম অ্যাড্রেস যাচ্ছে। তো আপনাদের একটা ম্যাজিক দেখাই, সেটা হলো আপনি যদি স্মার্ট চেইন অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি রিসিভে গিয়ে শেষে 506, ঠিক আছে? তো আপনাদের ইথেরিয়াম অ্যাড্রেসেও যাবেন, দেখবেন যে শেষে 506, মানে এই ইথেরিয়াম অ্যাড্রেসটি এবং এই স্মার্ট চেইন অ্যাড্রেসটি কিন্তু একই। তো আপনারা দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন, ইথেরিয়াম চাইলে, স্মার্ট চেইন চাইলে, দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই হয়ে যাচ্ছে। ওকে, আপনারা স্মার্ট চেইন দিয়ে দিবেন। তো স্মার্ট চেইন দিয়ে পেস্ট করে দিলাম, যেহেতু একই অ্যাড্রেস। তো দেখা যাচ্ছে, লেখা আছে যে কনগ্রাচুলেশন, ঠিক আছে? মাই ব্যালেন্সে ক্লিক দিবেন, এই কাজটি হয়ে গেছে। তো অনেক রাত হয়ে গেছে, রাত 12টা 12:30 বেজে গেছে, আমি ভিডিও করতেছি, পুরোপুরি 1 ঘন্টা একটা ভিডিও তৈরি করব আজকে, 1 ঘন্টার মধ্যে যতগুলো কাজ করা যায়। তো এই কাজটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা ব্যাক চলে আসবো। এখন দেখতে পাচ্ছেন এইটাও এটা কিন্তু আপডেট, মানে কোনো কিছুর ভয়েস দিয়েছি যেন আপডেট, ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছেন, এটা বিগিনারদের জন্য, এটাও না। এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স, বাইন্যান্স ইউআইডি। তো এটা একটু দেখতে পাবেন, একটা জিনিস কাজ করতে হবে, এটা জাস্ট আপনারা যখন এখানে প্রো হয়ে যাবে তখন আপনাদের জন্য এই কাজগুলো আমি দেখিয়ে দিব প্রো হয়ে গেলে। তো তারপরে বলতেছি কিভাবে কাজ করতে হবে, এটা গুগল ফর্ম টাইপের। তো যে কাজটি করতে হবে, আপনি নিচে একটা নোট দেখতে পাচ্ছেন, তো এই নোটে লেখা আছে, এর উপরে জয়েন করার জন্য আপনাকে অবশ্যই 150 রয় টোকেন বাইন্যান্সে ট্রেড করতে হবে। বাইন্যান্স একটা মার্কেট প্লেস, আর ট্রেড করতে হবে, ট্রেড ভলিউম USDT বা মানে USDT আপনাকে রয় কিনতে হবে বা সেল করতে হবে, যার মূল্য হতে হবে প্রায় $700। দেখতে পাচ্ছেন এটা অনেক বিগ একটা অ্যামাউন্ট। তো আপনাদের $700 এখানে বাই সেল করে সেই ডলারটা আবার ফেরত নিতে হবে, ঠিক আছে? জাস্ট বাই অ্যান্ড সেল করে ডলারটা ফেরত নিতে পারবেন, যাদের ডলার আছে ঠিক তাদের ক্ষেত্রে এটি, ঠিক আছে? তো এখানে গেলে এই গুগল ফর্মে ক্লিক করলে এখানে তারা কয়েকটা কুইজ দিবে, যে কুইজের অ্যান্সারগুলো আমি এখানে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিয়েছি। তো কুইজের অ্যান্সার দিতে হবে, আর উপরে বাইন্যান্সের ইউআইডি দিতে হবে। ইউআইডি এগুলো আপনাদের পরে শেখাবো, কারণ এগুলো প্রোদের জন্য। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, এখন আলাদা টাইপের আরেকটা এয়ারড্রপে আমরা চলে আসলাম। তো আমি পূর্বে আপনাদের বলেছিলাম যে ম্যাটিক ওয়ালেট, আপনাদের হচ্ছে বলেছিলাম টোকেন ওয়ালেট ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? টোকেন পকেট, তো আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে টোকেন পকেট ক্রিয়েট করে নেবেন, ওয়ালেটটি ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে দেখাচ্ছি এটাতে কী করতে হবে, এটা এটা অন্য টাইপের, এটাও একটা হচ্ছে আপনাদের কী বলো ফর্ম টাইপের এয়ারড্রপ। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে, তো এরকম চলে আসবে, একটা ফর্ম চলে আসবে, সরি আমি আবারও ক্লিক দিলাম। তো এরকম ফর্ম চলে আসবে, আপনার নিচে চলে আসবেন, এসে আই এগ্রি এটাতে ক্লিক করবেন,
কারণ আপনার সামনে এরকম চলে আসবে, আপনাদের একটা ইমেল দিতে বলা হবে, দেখতেছেন যে ইমেল অ্যাড্রেস সাবস্ক্রিপশন টু অফিসিয়াল মেইলিং লিস্ট, তো আপনারা এখানে আপনাদের একটা ইমেল বসিয়ে দেবেন, ঠিক আছে? আমার ইমেলটি কই যেন রেখেছিলাম তখন কপি করে এই যে ওকেতে প্রেস করলাম, করার পর বলা হচ্ছে ম্যাটিক ওয়ালেট, ঠিক আছে, পলিগন ম্যাটিক ওয়ালেট অ্যাড্রেস এখানে দিতে বলা হচ্ছে। তো কই পাবো, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি টোকেন পকেট ওয়ালেট, তো আমি এটি ওপেন করলাম, ওপেন করার পর জাস্ট আমি এখানে ক্লিক করবো ওয়ালেট সেকশনে, করে এখানে আমাকে ম্যাটিক সিলেক্ট করতে হবে, দেখতে পাচ্ছেন উল্টা এস টাইপের, এটাকে বলা হচ্ছে ম্যাটিক ওয়ালেট। তো আপনাদের এরকম ওয়ালেট ক্রিয়েট করবেন ভিডিও দেখে, আমি যে ভিডিও লিঙ্কটি দিব আপনাদের আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে, ওইটি দেখে আপনারা এই মানে এই ওয়ালেটটি খুলে নেবেন। তো এখানে গিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন ম্যাটিক, তো রিসিভে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর কপি করব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই অ্যাড্রেস এই আমার হচ্ছে ট্রান্সপোর্টের বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেসটি আর এই অ্যাড্রেসটি সেম। তো আপনাদের যাদের যারা এই ওয়ালেট খোলেননি বা খুল মানে আগে ট্রাস্ট ওয়ালেট খুলেছেন, তারা ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটি দিতে পারেন, তারপর সেমভাবে ট্রাস্ট ওয়ালেটের যে তথ্যগুলো ওগুলো দিয়ে টোকেন পকেট খুলতে পারেন, তাহলে আপনাদের অ্যাড্রেসটা একই হবে, ঠিক আছে? আমি কপি করলাম, এটা অপশনাল বিষয়, ওটা পরে আপনার টোকেন পকেট ওয়ালেট থেকে অ্যাড্রেস দিবেন, জাস্ট পেস্ট করে দিব এখানে, দিয়ে ওকে করে দিব, তবে এখানে ইএসএ ক্লিক দিব, ঠিক আছে? ইএসএ ক্লিক দেওয়ার পর এখানে তারা বলতেছে যে এই হ্যাশট্যাগটি কপি করতে বলতেছে, এই হ্যাশট্যাগ, ঠিক আছে? আপনাদের মানে কোথায় বলা আছে হ্যাশট্যাগ কপি করতে বলা হচ্ছে, আগে কপি করে তারপর বুঝিয়ে দিচ্ছি, লেখা আছে প্লিজ মেক এ কোড টুইট, ঠিক আছে, মানে রিটুইট করতে হবে, কোড টুইট ক্যাম্পেইন উইথ দি হ্যাশট্যাগ, মানে এই হ্যাশট্যাগটি দিয়ে আমাদেরকে কোড টুইট করতে হবে তাদের টুইটারে। কেমনি করবো, জাস্ট এখানে একটা ক্লিক দিব, লিঙ্কটাতে একটা ক্লিক দেবো, দিয়ে ব্রাউজারে চলে যাব, কে তাদের পোস্ট যেটা দেখতে পাবো আমরা, একটা পোস্ট চলে আসবে, দেখতে পাচ্ছেন একটা পোস্ট। তো আমরা এটাতে হচ্ছে জাস্ট একটা এটা লাইক রিটুইট করার আগে আমাদের যে কাজটি করব আমরা, সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে একটা ক্লিক দিব, ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল লিঙ্ক, এই প্রোফাইলে ক্লিক দিব, প্রোফাইল পিকচার দিয়ে ফলোতে ক্লিক করব, ঠিক আছে? ফলো করব, তারপর ব্যাক চলে আসব, আসার পরে এই পোস্টটিতে আমরা তো চলে আসলাম লিঙ্ক থেকে, ঠিক আছে? তারপর এখানে একটা রিয়েক্ট দিবেন, লাভ রিয়েক্ট, তারপর এখানে এসে এখানে ক্লিক দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক দিয়ে কোড টুইটে ক্লিক দিবেন, যে যে হ্যাশট্যাগটি কপি করলাম এটি পেস্ট করে দিবেন, দিয়ে টুইটে ক্লিক দিবেন, দিয়ে এই যে ভিউ লেখা আছে ভিউ ক্লিক দিবেন, অথবা আপনার প্রোফাইল থেকে গিয়ে এই লিঙ্কটি নিয়ে আসবেন, রিটুইট লিঙ্কটি, তারপর কপি করবেন, জাস্ট কপি হয়ে যাওয়ার পর ব্যাক চলে আসবেন, আসার পর এখানে নেক্সটে ক্লিক করবেন, করার পর এখন বলা হচ্ছে যে কোড টুইট লিঙ্কটি এখানে দিতে, ঠিক আছে? তো যে লিঙ্কটি কপি করলাম সেটি এখানে দিতে বলা হচ্ছে, দেখুন যে দি ইউআরএল অফ ইউর কোড টুইট, ঠিক আছে? আমরা যে কোড টুইট করলাম তার ইউআরএলটা এখানে দিতে হবে, সাবমিট করলাম, আমাদের কাজটা শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব ইজি কাজ, যেগুলো আমরা জানি না বলেই কিন্তু আসলে আমাদের কাছে কঠিন মনে হয়। তো দেখতে পাচ্ছেন এই কাজটি আমরা কমপ্লিট করলাম, অনেকগুলো কাজ করেছি। তো যেহেতু আরও 8 মিনিট 9 মিনিটের মতো বাকি আছে, আমি আরেকটি কাজ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওডিএন, ঠিক আছে, এটা টেলিগ্রাম বট টাইপের, লেখা আছে বট, আপনারা বট এই জিনিসটি দেখলেই বুঝতে পারেন বট যেটি লেখা আছে। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর স্টার্টে ক্লিক দিলাম, তারপর দেখতে পাচ্ছেন একটু নতুন টাইপের, এখানে বলা হচ্ছে আমাকে একটা ক্যাপসা ফিল আপ করতে। তো ছোটো মানে আপনি হচ্ছে ক্যাপিটাল দেখবেন আর স্মল দেখবেন, তো প্রথমের ইউটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্মল, তারপর জিটা স্মল, তারপর এমটি হচ্ছে ক্যাপিটাল, এনটি হচ্ছে ক্যাপিটাল, ডাব্লিউটি হচ্ছে স্মল, দিয়ে এখানে সাবমিট করবেন, যদি ভুল হয় তো ভুল দেখাবে, তো যেহেতু ভুল না তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউ করতে বলা হচ্ছে। দেখুন আমার টাস্কগুলো, তো জাস্ট এই যে প্রথম টাস্ক ছিল গ্রুপে জয়েন করা, আমি গ্রুপে জয়েন করতেছি, তো ব্যাক চলে আসলাম, চ্যানেলে জয়েন করতে বলা হচ্ছে, চ্যানেলে চলে আসলাম, এই যে চ্যানেলে ক্লিক দিলাম। তো দেখতে পাচ্ছেন এটাতে একটু ডিফারেন্ট টাইপের, এখানে বলা হচ্ছে টুইটারে ফলো করতে হবে, লাইক করতে হবে, রিটুইট করতে হবে, সাথে 5টা ফ্যানকে ট্যাগ করতে হবে, এর আগে আমরা 2টা করেছি 3টা করেছি, এটাতে 5টা করতে হবে। তো টুইটারে ক্লিক করলাম, করার পরে আমি যে সেকেন্ড পোস্টটি দেখতে পাচ্ছি এটা জাস্ট ফলো করব, ওকে, ব্রাউজারটা চেঞ্জ করি, জাস্ট আমরা এটাতে একটা ফলো করব, ফলো করে ব্যাক চলে আসব। ব্যাক চলে আসার পর দেখতে পাচ্ছেন দিস পোস্ট নামে একটা লেখা আছে, দেখতে পাচ্ছেন ব্লু, মানে এটার কিন্তু লিঙ্ক, আমাদের এখানে কোড টুইট করতে হবে 5টা ফ্যানকে ট্যাগ করে, এখানে ক্লিক দিলাম, ওপেন করলাম।
ওপেন করার পর এখানে তাদের পোস্টে আমাদের নিয়ে চলে যাবে সরাসরি। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা লাইক দিব, লাইক দিলাম, তারপর এই যে রিটুইট বাটনটিতে ক্লিক দিলাম, দেওয়ার পর কোড টুইটে চলে গেলাম, দেওয়ার পর নাইস প্রজেক্ট লিখব, তারপর নিচে ফার্স্ট অ্যামেন্টকে ট্যাগ করব। দেখতে পাচ্ছেন আমি ট্যাগ করতেছি। একই আইডি কিন্তু করি নাই, দেখতে পাবেন একটা স্পেলিং কিন্তু একটা আলাদা আছে এটার। দেখতে পাচ্ছেন স্পেলিং আলাদা। আমি এখানে ট্যাগ করে নিচ্ছি, পাঁচজনকে ট্যাগ করতে বলা হয়েছে, তো টুইট করে দিলাম। ঠিক আছে, টুইট করে দিয়ে আমি ভিউ এ ক্লিক দিয়েই, মানে যেহেতু আমার টাইম কম, আমি এখান থেকে লিঙ্কটি কপি করে আনলাম, আপনারা গিয়ে প্রোফাইল থেকে লিঙ্কটি কপি করে আনতে পারেন। তো ব্যাক চলে আসলাম এভাবে, তো আমার এই কাজটি হয়ে গেল। এখন আমাদের বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে, তো ক্লিক দিলাম জয়েন, জয়েনে ক্লিক দিলাম, ব্যাক চলে আসলাম। আরেকটা বলা হচ্ছে যে ফলো অ্যাডভার্টাইজার টুইটার অ্যান্ড লাইক অ্যান্ড রিটুইট পিন পোস্ট, তো এটাতে আমরা ক্লিক দেব। তারপর নিচে চলে আসবো, একটা লাইক দিব, একটা কোড রিটুইট করব ডিরেক্ট। ঠিক আছে, আমরা এটাতে কিন্তু নাইস প্রজেক্ট লিখব না, কারণ অপশনালের মতো মনে হচ্ছে। জাস্ট রিটুইট বাটনে দিয়ে জাস্ট এই যে রিটুইট লেখাটাতে গ্রিন করে দিবেন, যদি লিঙ্ক না প্রোভাইড করতে হয় তাহলে গ্রিন করে দিবেন। জাস্ট ব্যাক চলে আসলাম, এখন ডাটা সাবমিট করে দিব, সাবমিট ডিটেইল। তারপর এখানে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে আমরা শুরুতেই জয়েন করেছি, দেখতে পাচ্ছেন এটা এটার এটা কিন্তু একই। তো ডান করে দিলাম। এখন বলা হচ্ছে যে আমাদের পাঁচটা ব্যাংকের যেহেতু ট্যাগ করেছে, আমাদের টুইটার প্রোফাইল লিঙ্ক চাওয়া হচ্ছে। টুইটার প্রোফাইল লিঙ্ক আপনারা যেখানে সেভ করে রাখছেন ওখান থেকে টুইটার প্রোফাইল লিঙ্ক নিয়ে আসবেন। আমার প্রোফাইল লিঙ্ক আমি বসিয়ে দিলাম, তো ডান করে দিলাম। এখন নিচেরটা বলা হয়েছে যে অ্যাডভার্টাইজার চ্যানেলে আমরা ফলো করেছি, লাইক করেছি অ্যান্ড রিটুইট করেছি কিনা। ঠিক আছে, যদি করে থাকি তাহলে ইয়েস, তো লিঙ্ক চাইনি যেহেতু আমরা জাস্ট রিটুইট করছি, লিঙ্ক চাইনি। এখন স্মার্ট চেন অ্যাড্রেসই প্রোভাইড করতে হবে, আপনি ট্রান্সলেট থেকে স্মার্ট চেন অ্যাড্রেসই প্রোভাইড করে দিবেন, এনে এখানে বসিয়ে দিবেন। ওকে, আমার অলরেডি আছে, এই যে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন দেখাইছে না, থ্যাংক ইউ দেখাইছে, তো কাজ হয়ে গেছে। আরেকটা কাজ বলছে ফর সাপোর্ট, তো এটাতে জয়েন করতে বলা হচ্ছে, তাদের সাপোর্টের জন্য আমাদের এটাতে জয়েন করতে বলা হচ্ছে। তো আমরা ক্লিক দিলাম, দেখি জয়েন করে নিলাম, যদিও জয়েন করলাম আমাদের কোনো মানে কোশ্চিন নাই তাদের কাছে, তারপরে জয়েন করলাম, তো কাজটি হয়ে গেছে। ব্যাক চলে আসলাম, তো আজকের জন্য মূলত এইটুকুই কাজ করলাম। ঠিক আছে, 14 তারিখ পর্যন্ত কাজ করেছি, 14 তারিখ থেকে আজকে 16 তারিখে যে যতগুলো কাজ ছিল আমি সেই কাজগুলো করেছি। আপনাদের দেখাচ্ছি কয়টা কাজ করলাম, 1 2 3 4 5 পাঁচটি করেছি, রাইট, 6 7 8 9 আমরা নতুন অবস্থাতে 9টি কাজ করলাম। তো এখন আপনাদের কাছে একটি ভালো একটি মানে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে একদিনে যেহেতু ইউটিউবে সব কিছু শেখা সম্ভব নয়, তবে বেসিক ইউটিউবে কীভাবে জয়েন করতে হয় সেগুলো আপনাদের শেখালাম। তো এর জন্য আমি একটা ব্যবস্থা করবো আপনাদের জন্য, সেটি হচ্ছে আমি 7 দিনব্যাপী একটি কোর্সের সিস্টেম করবো, ফ্রি কোর্স, মানে ফ্রি ইয়ার ড্রপ, মানে আজকে ডে ওয়ান ধরা যায় আজকেরটাকে। ঠিক আছে, তো আগামীকাল ডে টু, আগামীকালে যে ইয়ারড্রপগুলো আসবে সেই ইয়ারড্রপগুলোতে জয়েন করে আমি দেখাবো আপনাদের, আপনারা দেখে দেখেও জয়েন করতে পারবেন। তো আগামীকাল ডে টু হিসাবে একটা ভিডিও তৈরি করব, যেটাতে আগামীকাল মানে আজকের কথা বলতেছি আর কি, 16 তারিখ, তো 16 তারিখে যে ইয়ারড্রপগুলো আসবে সেগুলোতে জয়েন করব। তারপর 17 তারিখে যে ইয়ারড্রপগুলো আসবে সেগুলোতে জয়েন করে একটি ভিডিও বানাবো, তারপর 18 তারিখে যেগুলো আসবে সেগুলোতে জয়েন করে একটা ভিডিও বানাবো। এইভাবে আমি প্রায় 7 দিনে একটা ফুল, এভাবে 7 দিনে 7টা ভিডিও দিব, তাহলে হয়তো বা আমি আশাবাদী আপনারা এয়ারড্রপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এবং কিভাবে জয়েন করতে হয়। এয়ারড্রপ সম্পর্কে আপনাদের কোনো কোশ্চিন থাকার কথা না, এই 7 দিনের মধ্যে আমি আপনাদের সব কিছু শেখাবো। ঠিক আছে, তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি কোনো এয়ারড্রপে জয়েন করতে প্রবলেম হয় তো আমার গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে
কোনো এয়ারড্রপের নিচে যে লেভ কমেন্ট আছে এখানে জানাবেন যে এয়ারড্রপে সমস্যা হয়েছে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কোনো কোশ্চিন থাকে তো কমেন্ট করবেন। তারপরেও বলে নিচ্ছি একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত টেলিগ্রাম চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বা জয়েন করবেন, করে পিন করে দিবেন যেভাবে দেখিয়ে দিলাম। আর যারা আমার চ্যানেলে নতুন আর কি ইউটিউবে নতুন, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি, আর নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।